ঢাকা ধরা মালিকের মতো তুরন্ত প্রধানমন্ত্রী আবাস প্রদান আমার দাবি, আমার দাবি, আমার দাবি। পানি আসলা নিবৃতি নদীরে যার পরিধি পুরা ভয়াবহ বন্যা হলা এটা বন্যা কি আমার বাপজা আমার জীবনে তরভাবাসী তরভা নগরবাসী তথা তরভা ব্লক পঞ্চায়েত কেহি যায় নাকি সে বন্যাকে অড়াই মাস বিধি গলা সত্যি জেলা প্রশাসন কিংবা মন্ত্রী যন্ত্রী শান্ত কাহি দেখা নাই কেবল মাত্র কার খাতার চারশ আটশ তাকে পঞ্চিত এটা কিছু গুলো অ্যামাউন্ট পকাই দিয়েছি তাহলে তাঁর মূল চিন্তাটা হটাই দিয়েছ যেটাকে অতি নিন্দনীয় অতি দুঃখ ঘটনা শহর ঘর ভাঙি যাইছে সমস্তকে আসবাবপত্র বন্যা পানি উহলি যাইছে কার পাখে ভর বস্ত্র খন্ডে না পিন্ধবার লাগি এটা অবস্থায় কোটি টাকা সাধারণ প্যাকেজ ঘোষণা নাই বলে মাত্র কিছু গুলো অ্যামাউন্ট পকাই দেওয়াটা যেটাকি আমার তরভা নগরবাসী বহু দুঃখী কিছু লাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কিছু হুয়ে সেগুলি প্রশাসন নাই হবা অড়াই মাস হলান ধন্য তরভা নগরবাসী যে কি শান্তিপূর্ণ ভাবে ধারণা দেছেন সোশ্যাল মিডিয়া হোক ফেসবুক হোক খবর কাগজ হোক ইলেকট্রোনিক মিডিয়া হোক সবুজে বি সেমানে মানে বারম্বার বাহার করলেনি সদা সদা সরকার কালপল্লী অবলম্বন করি পাতন্তর করুছে পূর্ব ওড়িশার সদা বেলা প্যাকেজ ঘোষণা হওয়া আর আমার পশ্চিম ওড়িশা বাসী লাগে কিছু নাই আমি একটি কাজ লাগি আমার খারাপ আমি কাজের প্যাকেজ দেওয়া নাই সভালে বন্যা করেছেন সর্ভে করা গলা সম্পূর্ণ ভুল সর্ভে করা হয়েছে বাহু একশো টাকা হলা সাত দিন সর্ভে করবো বলে কিন্তু মাত্র দিনে দুদিন সেটা আমি কিছু প্রভাবশালী লোক খাতার কথা পকিছন কিছু লোক খাতার কথা পকিছন মাত্র ছ সাত দিন রন্ধা খাদ্য দিয়েছন এই বন্যায় তথা বহু যুবক ঘর সম্পূর্ণ ভাঙি যাইছে মুড়ে ছাপ নাই না সবাই কেন লোক সেটা আমি ভোটে কে নাই কই পার তার প্রধানমন্ত্রী আবাস কাজ করে ওই মাসে দেওয়া নেই যাবার গত অগস্ট 13 তারিখ দিন যে আমার তরভারে ভয়াবহ বন্যা হয়েছিল সে কারণকে নিয়ে আমি সবু ইন যেতে মহিলা মানে উপস্থিত হয়েছু আর আমি রাজ্য সরকার আমার যে জেলা সরকার যে আমার প্রতি যে অবহেলা করছেন আমি সেথির লাগি বহু দুঃখিত অছু আর সেগি এটা সমস্তে জমা হয়েছু আর আমার যেতে দাবি পত্র অছে আমি তাহা দিয়েছু তাহা সেটা পূরণ হব বলি করি যদি আমার দাবিটা পূরণ নি হলা আমি বাধ্য হয়ে রাজরাস্তাকে ওহ্লাবার লাগি আমি বাধ্য হব দেখুন গত অগস্ট 13 তারিখ নিবৃতি জোরে পানি আসলা যার ফল কি তরভারে ভয়াবহ বন্যা হয়েছিল মুখ্য রাস্তার 5-6 ফুট পানি চলছিল প্রায় 90% তরভা বুড়ি পানি রয়েছিল ব্যবসায়ী মানকর প্রত্যেক পরিবার আসবাবপত্র সব নষ্ট আসবাবপত্র সব নষ্ট হয়েছিল মানে কোটি টঙ্কার সম্পত্তি নষ্ট হয়েছিল জেলা প্রশাসন মাত্র 6-7 দিন রন্ধা খাদ্য দেলে কাহাকে 800 কাহাকে 1400 কাহাকে 2500 এমন কিছু গোটে অ্যামাউন্ট পকাই দিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার তাকর কার্য সম্পাদন কলু বলে যেটা ভাবুছন যেটাকি অতি নিন্দনীয় অটে যেটাকি আমি ঘোর বিরোধ করছু আর লোক ঘর ভাঙ্গি যাইছে অড়াই মাস তো কিছু সাহায্য নেই মিলবার আজ সেগে আমি তরভা নগরবাসী 6 দফা দাবি নেই জেলাপালকে আজ সামনে ব্লকের গ্রিভেন্স চালিছে আমি সে সামনে ধারণা দিয়েছু আর যেকি আমার দাবি যদি পূরণ না হল আগামী দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি হওয়া সেগুলি জেলা প্রশাসন দায়ী হবে আমি রাজরাস্তার বি ওহ্লামু দেখুছেন আপনার শতাধিক মহিলা অছেন আমি বহু ক্ষতি সহিছু এর লাগি আমি আমার দাবি পূরণ হব বলে এই গোটে দাবিপত্র দিয়েছিলাম
আমার দাবি হেলা যে গত অগস্ট 13 তারিখে যে গোটে বন্যা নিয়ে হেলা গাঁ বড় বন্যাটে সেতির লাগে আমি আইসু কিছু বি সুবিধা নে পাইবান এতে বন্যা হেলা যে কেবে বি আজকে 82 সালে বড় বন্যা বলে কহিলে হেলে এটা সবুতু বড় বন্যা বলে যা বুড়া বুড়ি মানে কহুছন আর আমি সুবিধা নাই পাইলু যেহেতু আমি এত দিন অড়াই মাস পর্যন্ত টাকলু আউ কিছু যেতবে সুবিধা নাই পাইলু আমি আসিকি জেলা প্রশাসনকে আমার ছ দফা দাফি নিয়ে আসছু সেতু তো পাঁচটা কহিলে কি সে আমি সরকার বুঝবে বলে আউ যে গোটে অছে এটা মুই বুঝমি বলে কহিলে আউ যে মুন্ড পিছা আমার খাইবার পয়সা 420 মুন্ড পিছা দেউতলা সেটা বি সব পরিবার নাই পাই কিছু মাত্রারে পরিবার পাইছ তারপরে গোটে পরিবারকে 3800 বলে যে ঘোষণা কলে কেতেটা পরিবার দেইছন বাকি যে নাই দেই সেতিলাই বি আমি সেটা জনা বলে আইছু আগে যদি আমি যাহা কুছু আমার যে দফা দিয়েছু সেটা যদি সে নাই শুনবে কি কিছু আমার নাই বুঝবে বলে আমি আগে রায় রাস্তাকে ওলামু এই লাগে জেলা প্রশাসন দায়ী হবে।